মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। বহরমপুর শহর জুড়ে বিজয় উল্লাসে মেতেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান সামান্য পিছিয়ে থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোট বাড়তে থাকে তার। বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত ইউসুফ পাঠানের প্রাপ্ত ভোট 4,76,913। অধীর চৌধুরী এই মুহূর্তে দ্বিতীয় স্থানে, প্রায় 73,000-এর বেশি ভোটে পিছিয়ে। যত ব্যবধান বাড়ছে ততই বিজয় উল্লাসে মেতে উঠছেন কর্মী সমর্থক থেকে দলের নেতারা। আজকে মুর্শিদাবাদ জেলার মানুষ যেভাবে তিনটি সিটে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করালেন, তার জন্য আমরা মুর্শিদাবাদ জেলাবাসীর সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা বহরমপুর লোকসভা কেন্দ্রে এমন একজন প্রার্থী আমাদের নিয়ে আসা হয়েছিল, ইউসুফ পাঠানকে। তিনি একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার। সেই ইউসুফ পাঠানকে বহরমপুরের মানুষ, বহরমপুর লোকসভার মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, আমরা তা দেখে অত্যন্ত অভিভূত।